হ্যালো বন্ধুরা আমি হাসনাত বন্ধুরা আজকে আমরা লসাগু এবং গসাগু নিয়ে আলোচনা করব লসাগু এবং গসাগু খুবই খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার এবং বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন প্রশ্ন এই চ্যাপ্টার থেকে এসে থাকে তো চলো শুরু করা যাক প্রথমে আমরা লসাগু এবং গসাগু নিয়ে সিম্পল কিছু ধারণা নেওয়ার চেষ্টা করবো তারপরে আমরা বিভিন্ন প্রশ্নে যাব প্রথমে আমরা দেখব ল কি ঠিক আছে তো লসাগু হলো লঘিষ্ঠ সাধারণ গণিতক অর্থাৎ সেই সাধারণ গণিতক যেটি সব থেকে ছোট অর্থাৎ সব থেকে ছোট সাধারণ গণিতক হচ্ছে লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গণিতক যেমন যেমন ধরো আমার কাছে আছে তিন ও পাঁচ এই দুটি সংখ্যা আছে এর যদি আমরা লসাগু বের করি তো কীভাবে বের করব ঠিক আছে তো প্রথমে গুণিতক দেখব তিনের গুণিতক কি হয় তিনের গুণিতক হয় তিন ছয় নয় বারো পনেরো আঠেরো একুশ এইভাবে ঠিক আছে আর পাঁচের গুণিতক কি হবে পাঁচের গণিতক হয় পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ এভাবে এবার লস কি না লঘিষ্ঠ সাধারণ গণিতক সব থেকে ছোট সাধারণ গণিতক তো সব থেকে ছোট সাধারণ গণিতক যদি দুটি দেখি তো এর পনেরো আছে আর এর হচ্ছে পনেরো পনেরো হচ্ছে সব থেকে ছোট সাধারণ গণিতক অর্থাৎ দুটিতেই একই সাধারণ কমন ঠিক আছে দুটোতেই কমন যেটা সেটা হচ্ছে লসাগু আগু সব থেকে ছোট তো পনেরো হচ্ছে সব থেকে ছোট সাধারণ গুণিতক তাই তিন ও পাঁচের লস হচ্ছে লস আগো আমরা বের করি সিম্পলি আমরা উৎপাদক বিশ্লেষণ করে করতে পারি যেহেতু না দু সংখ্যা দুটি গুণ হয়ে যাবে তিন পাঁচ পনেরো তো পনেরো হবে আমাদের লস আগো ধরো যদি আমার কাছে এরকম থাকে পাঁচ দশ আর পনেরো এর লস বের করি তে জাস্ট উৎপাদকে ভাঙবো সবগুলি পাঁচ দিয়ে যায় তো পাঁচ দুই আর তিন আর যাচ্ছে না জাস্ট এই সংখ্যাগুলি গুণ করলে আমাদের অ্যান্সার চলে আসবে তো পাঁচ গুণ পাঁচ গুণ দুই গুণ তিন পঁচিশ পঞ্চাশ পঞ্চাশ তিন দেড়শো তো লসাগো হবে দেড়শো তো খুব সিম্পল ভাবে আমরা লসাগু বের করতে জানি এবার আমরা দেখবো গসাগু গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ঠিক আছে এটা হচ্ছে গুণনীয়ক সব থেকে বড় সাধারণ গুণনীয়গ কমন দুটোতেই কমন থাকবে সেটা হচ্ছে গসাগু যেমন আমরা যদি সংখ্যা নিই ধরো এরকম পাঁচ আছে আর পনেরো আছে ঠিক আছে দুটি সংখ্যা আছে এর গ আমাকে বের করতে হবে তো আমাকে দুটো গুণিনক আগে বের করতে হবে পাঁচের গুণিনক কি হয় না এক গুণ পাঁচ সমান পাঁচ বাকি অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করে পাঁচ আসছে না আর পনেরোর গুণিনক কি হবে এক গুণ পনেরো সমান পনেরো দুই দিয়ে যায় না তিন গুণ পাঁচ সমান পনেরো আর যায় না ঠিক আছে পাঁচ তিন আবার চলে আসছে তো আর যাচ্ছে না তো এর গুণিনক পাচ্ছি এক আর পাঁচ আর এর গুণনীয় কি পাচ্ছি এক তিন পাঁচ আর পনেরো তো দুটির মধ্যে কমন কি আছে কমন আছে পাঁচ সব থেকে বড় যেটা কমন তো পাঁচ হচ্ছে সব থেকে বড় কমন তো পাঁচ হচ্ছে গসাগু তো আমরা বলতে পারি পাঁচ আর পনেরো গসাগু হচ্ছে পাঁচ এবার গসাগো আমরা বের করি কিভাবে সিম্পলি উৎপাদকের বিশ্লেষণ করে পাঁচ আর পনেরো একে যদি ভাঙি আমরা তো দুটিকে পাঁচ দিয়ে যাই পাঁচ এক পাঁচ পাঁচ তিনে পনেরো আর যাচ্ছে না জাস্ট এই সাইডেরটা একটা হবে গসাগু ঠিক আছে যদি আমরা বড় কোনো সংখ্যা নিয়ে থাকি ধরো এরকম দশ পঁচিশ তিরিশ এই যদি আমরা গো বের করি তো আমরা পাঁচ দিয়ে পাঁচ দিয়ে দুই পাঁচ দিয়ে পাঁচ পাঁচ দিয়ে ছয় দেখো দুই আর ছয় দুই দিয়ে যায় কিন্তু আর নেব না এই কারণে কারণ যদি গস বের করতে হয় তাহলে প্রত্যেকটি সংখ্যায় যেতে হবে ঠিক আছে দশ বের করলে এরপরে আমি দিতাম ঠিক আছে লসাগো বের করলে কিন্তু যেহেতু গসাগো বের করছি তাই তিনটি সংখ্যাকেই পরে আবার যেতে হবে যদি না যাই তা জাস্ট এটি হবে আমাদের গসাগো তো এখানে পাঁচ দিয়ে তিনটি সংখ্যাকেই যাচ্ছে তো পাঁচ হচ্ছে গসাগো ঠিক আছে তো দশ পঁচিশ তিরিশ এরও গসাগো হচ্ছে পাঁচ এরপর আমরা পরের স্টেপে যাব পরের স্টেপ হলো দুটি সংখ্যার গুণফল সমান লসাগ গুণ গসাগো যদি দুটি সংখ্যার গুণফল ফল আর লসাগু গস দুটি সবসময় সমান হয় ঠিক আছে তো এর একটি উদাহরণ আমরা নিয়েছি আছে দুটি সংখ্যার গুণফল পঞ্চাশ গ পাঁচ হলে লস আগু কত তো এখানে সবগুলি দেওয়া আছে গুণফল দেওয়া আছে গসাগু দেওয়া আছে তো লস আগু খুব পেয়ে যাব লস আগু কি হবে এই সূত্র অনুসারে লস আগু ইকুয়েল টু গুণফল নিচে চলে আসবে তো গুণফল ডিভাইডেড বাই গ ঠিক আছে তো গুণফল হচ্ছে পঞ্চাশ ডিভাইডেড বাই গ অর্থাৎ পাঁচ তো লসাগো হচ্ছে দশ এটি হবে আমাদের অ্যান্সার ঠিক আছে লসগু হবে দশ সিম্পলি এখানে যদি লসাগো বলা থাকতো তো জাস্ট আমাকে গসাগু যদি বের করতে বলতো তো গুণফল ডিভাইডেড বাই লসগো করে দিতাম কিংবা যদি লসাগো এবং গসাগু থাকে জাস্ট ওই দুটোকে গুণ করলে আমরা সংখ্যা দুটির গুণফল পেয়ে যাব খুব সিম্পলি আমরা নেক্সট স্টেপে যাবো এখানে তিনটি ভগ্নাংশ দেওয়া আছে ঠিক আছে তো এই ভগ্নাংশের লসাগু কত সেটা আমাদেরকে বের করতে হবে তো ভগ্নাংশের লসাগুর ক্ষেত্রে কি হয় বন্ধুরা তিনটি ভগ্নাংশ আছে এর উপরে লবগুলি কি করতে হয় না যেহেতু লসাগু বের করতে হয় তাই লবগুলি লসাগু আর হরগুলির গসাগু আমরা লসাগু পেয়ে যাব ঠিক আছে তো এই তিনটি লসাগো কি হবে লসাগু হবে যে লবগুলি আছে লবগুলির লসাগু যেহেতু লসাগো বের করতে হবে তাই উপরগুলির গুলির আর নিচের গুলির গসাগো তো উপর গুলির কি করে বের করবো দশ পঁচিশ আর পঞ্চান্ন আছে সিম্পল একে উৎপাদকে ভাঙবো পাঁচ দিয়ে কাটলে দুই পাঁচ এগারো আর কোন সংখ্যায় যাচ্ছে না ঠিক আছে আর কোন সংখ্যা দিয়ে এটা ভাগ যাচ্ছে না তিনটি সংখ্যা তো জাস্ট এগুলে গুণ করে দেব আমরা লসাগু পেয়ে যাব 5 2 10 10 5 50 50 11 হচ্ছে 550 ঠিক আছে আর নিচের গুলির গসাগু তো নিচের গুলির গসাগু কত হবে নিচের গুলি আছে 21 27 আর 24 এর গসাগু বের করব অর্থাৎ প্রত্যেক সংখ্যাকে উৎপাদকে ভাঙতে হবে তো প্রত্যেকটিকে তিন দিয়ে যায় 3 7 21 তিন তো আমরা নিচে লিখবো তিন তো আমাদের লসাগো পেয়ে যাচ্ছে ভগ্নাংশটির পাঁচশো ডিভাইডেড বাই তিন খুব ইজি লসাগো বললে উপর লসাগো নিচেরগুলির গসাগো এখানে তিনটি ভগ্নাংশ দেওয়া আছে যা গসো বের করতে বলেছে যদি গো বের করতে হয় তো উপর গুলির গসাগু আর নিচের গুলির লস বের করতে হয় তো সিম্পলি আমরা গসাগু কি পাবো উপর গুলির গসাগু অর্থাৎ হবে সেই সংখ্যাটি অর্থাৎ এক আর নিচে দুই তিন চার আছে দুই তিন চার এরাও লস বের করতে হবে তো কোনো সংখ্যা দিয়ে যদি কাটাকাটি না যায় দুই দিয়ে যাবে এটা দুই এক তিন আর দুই এরপর আর কোনো সংখ্যা যাচ্ছে না জাস্ট এই সংখ্যাগুলো গুণ করলে আমরা লস পাবো দুই এক দুই ছয় ছয় দুই বারো তো আমাদের অ্যানসার হয়ে যাবে দশক ওয়ান বাই টুয়েলভ যাব আমরা নেক্সট স্টেপে এখানে আছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এ বি সি দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ডি ভাগ থাকবে অর্থাৎ কোনো ক্ষুদ্রতম সংখ্যা আছে যাকে এ বি আর সি দিয়ে যদি ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে থাকবে যদি এরকম হয় তো যে ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা কিভাবে বের করবো ক্ষুদ্রতম সংখ্যা বের করতে গেলে কি করতে হবে না এ বি সি আছে এদের লস বের করতে হবে আর তার সঙ্গে ভাগ যোগ বন্ধুরা বলে রাখি যখনই ক্ষুদ্রতম সংখ্যা চাইবে করতে হবে লস আর যদি বৃহত্তম বা ছোট বড় সংখ্যা বলে তখন বের করতে হয় গসাগো সিম্পলি ঠিক আছে তো এর একটি উদাহরণ আমরা নিয়েছি উদাহরণ আছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 15 20 36 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে আট ভাগশেষ থাকবে জাস্ট এই ফরম্যাটে একই অঙ্ক তো এখানে যেমন এ বি সি দিয়ে কি করছিলাম এতো লসাগু বের করে ডি যোগ করে দিছিলাম ভাগশেষ তো এখানে আমরা 15 20 36 এর বের করব এবং আট ভাগশেষ যোগ করে দেব ঠিক আছে তো 15 20 আর 36 এর লসাগু কি হবে 15 20 36 দুই দিয়ে যায় যে কোনো দুটি গেলেই হবে লসাগুর ক্ষেত্রে ক্ষেত্রে এটা হবে পনেরো এটা হবে দশ এটা হবে আঠেরো আবার দুই দিয়ে যায় তো এটা পাবো পনেরোই পাবো এখানে পাবো পাঁচ আর এখানে পাবো নয় যদি পাঁচ দিয়ে দিই তো এটি পাঁচ তিন পাঁচ এক এটি নয় থেকে যাবে আর এখানে তিন দিয়ে দিলে এক এক তিন তো জাস্ট এই সংখ্যাগুলি গুণ করলে আমরা লসাগু পাবো তো দুই দুই চার চার পাঁচ কুড়ি কুড়ি তিন ষাট ষাট তিন একশো আশি তো একশো আশি পাচ্ছি লসাগু তো লসাগুর সঙ্গে কি না ভাগশেষ যোগ করে দেবো তাহলে ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাবো অর্থাৎ এখানে যোগ করে দেবো আট তো আমাদের অ্যান্সার হয়ে যাবে একশো অষ্টআশি একশো অষ্টআশি এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা যাকে পনেরো কুড়ি ও ছত্রিশ দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই আট ভাগশেষ থাকবে আমরা নেক্সট স্টেপে যাব এখানে আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এ সি কে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই ডি ভাগশেষ থাকবে থাকবে আগেটি ক্ষুদ্রতম ছিল বের করেছিলাম লসাগু আর এখানে আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এ বি সি কে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই ডি ভাগ থাকবে তো এই বৃহত্তম সংখ্যাটি বের করতে গেলে কি করতে হবে যেহেতু যেটি ভাগশেষ থাকবে সেটি প্রত্যেকটি থেকে বাদ দিতে হবে অর্থাৎ এ থেকে ভাগশেষ বাদ বি থেকে ভাগশেষ বাদ আর সি থেকে ভাগ বাদ এবার যে তিনটি সংখ্যা পাবো তার গসাগ বের করবো আমরা অ্যান্সার পেয়ে যাব। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবে এখানে আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা দুশো একষট্টি নশো তেত্রিশ এবং তেরোশো একাশি কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে পাঁচ অবশিষ্ট থাকবে তো যেহেতু পাঁচ প্রত্যেক ক্ষেত্রে অবশিষ্ট থাকবে তাই পাঁচ প্রত্যেকটি থেকে বিয়োগ করব তাহলে আমরা তিনটি সংখ্যা পাবো এবং তার বের আমাদের দুশো ছাপ্পান্ন নশো তেত্রিশ থেকে পাঁচ বাদ দিলে কত পাবো না নশো আঠাশ আর তেরোশো একাশি থেকে পাঁচ বাদ দিলে কত পাবো তেরোশো ছিয়াত্তর জাস্ট এর আমাকে বের করতে হবে গসাগো গসাগো কি না যে এই পাশে যেটা পাবো সেটা হচ্ছে গসাগো যদি আমরা উৎপাদকে নিয়ে আসি ঠিক আছে তো দুই দিয়ে যাবে এক দুই আট দুই দিয়ে চার দুই ছয় চার এখানে পাবো দুই ছয় বারো একশো তেরো আট ষোলো আট ষোলো আবারও দুই দিয়ে যাবে দুই দিয়ে এটি ছয় চার দুই দিয়ে দুই তিন দুই দুই দিয়ে তিন চার চার আবারও তিনটি দুই দিয়ে যাচ্ছে তো এটি পাবো তিন দুই এখানে পাবো এক এক ছয় এখানে পাবো এক সাত দুই আবারও যাচ্ছে দুই দিয়ে দুই দিয়ে এটি পাবো ষোলো এখানে পাচ্ছি পাঁচ আর আট এখানে পাবো আট ছয় আবারও দুই দিয়ে যাচ্ছে সবগুলি ঠিক আছে বন্ধুরা বলে রাখি যেহেতু আমরা গসক বের করছি তাই সবগুলিকে যেতে হবে ঠিক আছে তো এখানে পাবো আট এখানে পাবো দুই নয় আর এখানে পাচ্ছি চার তিন এবার কিন্তু সবগুলি এক কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না ঠিক আছে সবগুলি যেতে হবে তবেই হবে তো সবগুলি যাচ্ছে না জাস্ট তাহলে গসাগো আমরা পাচ্ছি কি না এগুলি তো গসাগো কত দুই দুই চার চার দুই আট আট দুই ষোলো ষোলো দুই বত্রিশ তো বত্রিশ হচ্ছে আমাদের গসাগো ঠিক আছে তো আমাদের বত্রিশ হবে অ্যানসার বত্রিশ দিয়ে যদি ভাগ করা হয় তো প্রত্যেক ক্ষেত্রে পাঁচ ভাগ শেষ থাকবে ঠিক আছে বন্ধুরা ভাগ ভাগ পদ্ধতিতেও আমরা গসাও খুব সহজে বের করতে পারি ভাগ পদ্ধতিতে কি হয় না যে কোনো দুটি সংখ্যা আমরা ভাগ করি যেটা পাই ভাগশেষ সেটা দিয়ে তৃতীয় সংখ্যাটি ভাগ করি এবং লঘিষ্ট যেটা পাবো সেটাই হবে গসা